দেশের শীর্ষ ঋণ খেলাপি এবং ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে রাজধানী গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খেলাপি ঋণ আদায়ের জন্য 2018 সালে মাকসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংকের আগ্রাবাদ শাখা। শাখাটিতে 312,82,33,000 টাকা ঋণ খেলাপি রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়াও মাকসুদুর রহমানের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় 2,000 কোটি টাকার বেশি ঋণ খেলাপির অভিযোগ রয়েছে।